নমস্কার বন্ধুরা সর্বাণী রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আবারও একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে চলে আসছি রেসিপিটি হচ্ছে কচুর গাঠি অনেক রকম খাওয়া যেতে পারে তো আমি বেশিরভাগ এইভাবেই বানাই তো আজকে নিরামিষ কচুর তৈরি করছি কচুর তৈরি করার জন্য এখানে পাঁচশো গ্রাম কচুর নিয়েছি কচুর ভালো করে পরিষ্কার করে এইভাবে একটু জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিয়ে দুখানা সিটি মারলে এখানে সিদ্ধ হয়ে যাবে তো দুখানা আমি সিটি মেরে নিচ্ছি তো বেশি লাগে না খুব তাড়াতাড়ি চড়চলদি হয়ে যায় এইভাবে যদি খুব সহজ পদ্ধতিতে করতে চান তাহলে করতে পারেন তারপরে দুটো সিটি মেরে একটু সময়ের জন্য রেখে দিয়েছিলাম রেখে দিয়ে এখন প্রেশার কুকারটা ঠান্ডা করে প্রেশার কুকারটা খুলে নিচ্ছি দেখতে পারবেন কত সুন্দর কচুর গাঠিগুলো সিদ্ধ হয়ে যায় তো সময়ও বাঁচে গ্যাসও বাঁচে এইভাবে একটু সময় করে করতে পারেন তো বেশ তাড়াতাড়িও হয়ে যায় তো এখানে কচুর গাঠিগুলো বের করে নিয়ে একটু সময় ঠান্ডা করে তারপরে কচুর গাঠিগুলো খোসা আমি ছাড়িয়ে নেব তো খোসা ছাড়াতেও বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর এইভাবে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে কচুর অনেক রকমভাবে ভাবে খাওয়া যেতে পারে তো এইভাবে একবার খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে আর খেতে ভালো হয় আর আমার বেশিরভাগ এইভাবেই হয় নয়তো চিংড়ি দিয়েই হয় থেকে কচুরগাটি ছাড়িয়ে নিয়ে প্রত্যেকটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে এই মাঝখান থেকে একটা একটা ফালা দিয়ে দেবো এবার এইভাবে গোটা অবস্থায় দিলে এটাও ভালো লাগে কিন্তু ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে একটা ফালা দিয়ে দিলে ভেতর বেচ রসটা ঢুকে যায় তো এইখানে দেখতে পাচ্ছেন কচুর ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা এইভাবে ছাড়িয়ে নেব আর ছুরি দিয়ে একটা একটা পিস করে দেব দেখতে পাবেন কত সুন্দর গলেছে না বেশি হয়েছে না কম হয়েছে দেখুন বেশ নরম হয়েছে আর সফট হয়েছে এইভাবে গলে গেছে দেখতে পাচ্ছেন আমি এইভাবে দোফালা করে প্রত্যেকটা কচুর গাঠি কেটে নেব তো এইভাবে আমি কেটে নিলাম একটা টমেটো কুচি নিয়েছি আর পাঁচটা রসুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে তার ভিতরে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে গরম করে হিং দিয়ে দিয়েছি সামান্য সামান্য হিং দেওয়ার পরে দিয়েছি হাফ চামচ জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা নিয়ে শুকনো লঙ্কাটাকে চিড়ে দিয়েছি ফোড়নটা হওয়ার সঙ্গে সঙ্গে এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে এর ভিতরে রসুন কুচিগুলো দিয়ে দিলাম রসুন কুচিটা দিয়ে এখন ওর ভিতরে লঙ্কাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফ্লেভারটা খুব তাড়াতাড়ি তাড়াত আর কচু যেহেতু লঙ্কা একটু বেশি লাগে একটু ঝাল লাগে তো লঙ্কা সবকিছু দিয়ে ভালো করে একটু সময় মিশিয়ে নিলাম যাতে নিচে না লেগে যায় ভালো করে কষে নিচ্ছে একসঙ্গে তারপরে দিয়ে দিলাম টমেটো টমেটোটাকেও একটু কষে নেবো আর ওর ভিতরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন টমেটোর তাড়াতাড়ি গলে যায় আর তারপরে জিরে ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চড়ে কষে নেব যতক্ষণ পর্যন্ত ভালো করে কষা না হবে ততক্ষণ পর্যন্ত কষতে থাকবো একটু তেল ছড়িয়ে যাবে কেন কচুর গাঠি আর কষতে বেশি সময় লাগে না তারপরে ভালো করে গলে গেছে দেখতে পাচ্ছেন টমেটো সব কিছু আর কষা হওয়ার পরে কচুর গাঠি দিয়ে দিলাম কচুর গাঠিটা দিয়ে হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কচুটা যেহেতু গোলে আছে আর সিদ্ধ হচ্ছে তারপরে আর বেশিক্ষণ লাগবে না ভালো করে একটু মিশিয়ে নিয়েছি যার সব মশলার সঙ্গে যাতে কচুর ভিতরে ভালো করে মশলাটা মিশে যায় এইভাবে মিশিয়ে নিলাম মেশানোর পরে এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ঝোল আপনারা যে যেমন পছন্দ করেন সে তেমন দিতে পারেন এইখানে জল দিয়ে দিলাম এক বাটি জল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখানে আর বেশিক্ষণ লাগেনি তিন মিনিটের মতন ফুটতে দিয়েছি তিন মিনিট ফুটে গেলে এখানে দিয়ে দিয়েছি ধনে পাতা একসঙ্গে দিয়ে দিলাম আর দিয়ে জন্য ফুটতে দেবো তো রেসিপিটি খুবই সহজ আর খুবই সুন্দর লাগে খেতে কুচুর গাটি কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তিন মিনিট ফুটানোর পরে এই অবস্থায় এসছে দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে এইভাবে গরম গরম বানিয়ে খেয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগে তো রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের রেসিপি এইখানে রাখবো আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নতুন দিনের সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটুকু টাটা